আজকে আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সার্থক অঙ্ক সংখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি। কি সংখ্যা পদ্ধতি? ডেসিমেল। ডেসিমেল নাম্বার সিস্টেম। এই ডেসিমেল নাম্বার সিস্টেমে কি কি ঘটনা থাকে, কি কি সংখ্যা থাকে? জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। অর্থাৎ ওয়ান থেকে নাইন পর্যন্ত তোমার সংখ্যা থাকে, আর একটি কী থাকে? জিরো থাকে। এখন এই জিরো থেকে নাইন এই সংখ্যাগুলি কখন তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে আর কোনগুলি তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে না সেগুলো আমাদের জানতে হবে। এখানে দেখো এই ওয়ান থেকে নাইন এরা সবাই হচ্ছে কি? তাৎপর্যপূর্ণ সংখ্যা, যেখানেই থাকুক না কেন। তার মানে এরা সকলেই কি হবে? সকলেই তাৎপর্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ সংখ্যা। এরা যেখানেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, এরা সব কি হবে? তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। যেমন হচ্ছে কি, ধরো এটা কীরকমভাবে থাকতে পারে, ধরো এরকমভাবে থাকতে পারে টু, থ্রি, ফাইভ, এরকম থাকলো টু, থ্রি, ফাইভ, সিক্স, সেভেন, এরকমভাবে থাকতে পারে। অথবা থাকলো টু পয়েন্ট থ্রি টু ফাইভ থাকলো, এরকম থাকতে পারে। অথবা থাকলো পয়েন্ট টু থ্রি ফাইভ, এরকম থাকলো। তাহলে যেখানেই থাকুক না কেন এরা সকলেই তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে তিন, এর ক্ষেত্রে এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে এর ক্ষেত্রে কত হবে? তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে পাঁচ, এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে চার, এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে তিন। তাহলে প্রথম যে নিয়মটা আমরা জানলাম তারা হচ্ছে কি, জিরো বাদে যত সংখ্যাগুলো আছে এক থেকে নয় পর্যন্ত তারা যেখানেই থাকুক না কেন এক্সেপ্ট কি থাকবে, যখন হচ্ছে কি টু দি পাওয়ার, যেমন এরকম থাকবে। আমি যদি লিখি টেন টু দি পাওয়ার নাইন, তাহলে এই সংখ্যাটা কিন্তু কি হয় না, তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে না, এটা তাৎপর্যপূর্ণ সংখ্যার মধ্যে থাকবে না। ঠিক আছে, এটা তাৎপর্যপূর্ণ সংখ্যার মধ্যে থাকবে না। এবার যত আমাদের অবস্থার পরিবর্তন অর্থাৎ চেঞ্জ, সেটা হচ্ছে কি এই জিরোকে নিয়ে। এই জিরো বেটা সবসময় তাৎপর্যপূর্ণ সংখ্যা হয় না। তাহলে জিরো কখন তাৎপর্যপূর্ণ সংখ্যা হয় আর কখন তাৎপর্যপূর্ণ সংখ্যা হয় না সেটা যদি তুমি ভালো করে জানতে পারো তাহলে এই তাৎপর্যপূর্ণ সংখ্যা ক্যালকুলেশন করা খুব তোমার কাছে সহজ। তাহলে দেখো এই জিরো বসার বিভিন্ন নিয়ম আছে, জিরো কোথায় কোথায় থাকতে পারে। এক নম্বর, ধরো দুটি সংখ্যার মাঝে, দুটি সংখ্যার মাঝে থাকতে পারে, মধ্যে থাকতে পারে। কীরকম মধ্যে থাকতে পারে? ধরো এরকমভাবে লিখলো টু, থ্রি, জিরো, ফাইভ, টু, এরকম থাকতে পারে। অথবা থাকতে পারে টু, জিরো, ফাইভ, জিরো, থ্রি, টু, এরকম থাকতে পারে। অথবা থাকতে পারে ওয়ান পয়েন্ট, ওয়ান, জিরো পয়েন্ট, সিক্স, টু, জিরো, এরকম থাকতে পারে। অথবা থাকতে পারে টু পয়েন্ট জিরো 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 সিক্স, এরকম থাকতে পারে। তাহলে এগুলো দেখো সবাই হচ্ছে কি জিরো, তারা সকলেই হচ্ছে কি দুটো অশূন্য সংখ্যার মাঝে আছে, অশূন্য সংখ্যার মাঝে এরা জিরো আছে, সে দশমিক থাকুক না থাকুক সেটা কোনো গল্প নয়। তাহলে এরা সকলেই কী হবে? তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সার্থক সংখ্যা অবশ্যই হবে। তাহলে এর ক্ষেত্রে কত তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে? দুই, দুই, চার, একে, পাঁচ। এর ক্ষেত্রে কত হবে? দুই, চার, ছয়, দুই, চার, ছয়। তাহলে এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা ছয়, এর ক্ষেত্রে হবে তিন, দুয়ে পাঁচ, এর ক্ষেত্রে কত হবে? দুই, চার, পাঁচ। তাহলে যদি শূন্যগুলি অশূন্য সংখ্যার মাঝে থাকে তাহলে তারা অবশ্যই কী হতে হবে? তারা তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। আর কখন থাকতে পারে? দুই নম্বর,
সংখ্যার বাম দিকে থাকতে পারে, সংখ্যার বাম দিকে থাকতে পারে আর সংখ্যার ডান দিকে থাকতে পারে, সংখ্যার ডান দিকে থাকতে পারে। একটা হচ্ছে কি বাম দিকে আর একটা হচ্ছে কি ডান দিকে। বাম দিকে কীরকমভাবে থাকতে পারে, ধরো এরকম থাকলো বাম মানে এই দিকটা, ধরো তুমি 00253 এরকমভাবে থাকতে পারে, অথবা থাকতে পারে 0.0253 এরকম থাকতে পারে, অথবা থাকতে পারে 0.0235 এরকম থাকতে পারে। অর্থাৎ এরা দেখো সংখ্যার সকলে সংখ্যার বাইরে থাকে, অথবা তুমি এরকম লিখতে পারো 0.006 এরকম কন্ডিশনে আছে। তাহলে এই জিরোগুলো দেখো সবই হচ্ছে কি সংখ্যার বাম দিকে আছে। তাহলে বাম দিকে যারা থাকে তারা কি হয় না, সার্থক অঙ্ক সংখ্যা হয় না। আর যারা মিডিলে থাকে তারা অবশ্যই সার্থক সংখ্যা হবে, কিন্তু যারা হচ্ছে কি সংখ্যার বাম দিকে থাকবে তারা কেউ হচ্ছে কি সার্থক অঙ্ক সংখ্যা হয় না। তাহলে এর ক্ষেত্রে সার্থক অঙ্ক সংখ্যা কত দাঁড়াবে, 3 দাঁড়াবে। এর ক্ষেত্রে কত দাঁড়াবে, এর ক্ষেত্রেও 3 দাঁড়াবে। এর ক্ষেত্রে কত দাঁড়াবে, এর ক্ষেত্রেও 3। এর ক্ষেত্রে কত দাঁড়াবে, এর ক্ষেত্রেও 1। ঠিক আছে, তাহলে যদি সংখ্যাটা কি থাকে, শূন্যগুলি সংখ্যার বাম দিকে থাকে, তাহলে তারা কি থাকে না, তারা কখনোই সার্থক অঙ্ক সংখ্যা হয় না। এবার ধরো সংখ্যার ডান দিকে থাকে তাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। সংখ্যার ডান দিকে থাকার ক্ষেত্রে পরপর 3-4 নিয়ম আছে। প্রথম ধরো নিয়ম, ধরো তুমি এরকমভাবে থাকতে পারে 23500 এরকম থাকতে পারে, অথবা থাকতে পারে 300 এরকম থাকতে পারে, অথবা থাকতে পারে ধরো হচ্ছে কি 0.3200 এরকম থাকতে পারে। আগে এইটা লিখি, হ্যাঁ আগে এই জিনিসটা লিখি তারপরে আমরা লিখি। তাহলে এরকমভাবে থাকতে পারে, অথবা একটা 2 নম্বর নিয়ম ধরো হচ্ছে কি একজন একটা জিনিস পরিমাপ করলো, পরিমাপ করে সে লিখল যে 2300 মিটার, অত সে পরিমাপ করে দেখল 250 গ্রাম এরকমভাবে পরিমাপ করে সে পেল। তাহলে এই যে শূন্য, এই শূন্যগুলো দেখো কী আছে, সব ডান দিকে আছে, সংখ্যার কী আছে ডান দিকে আছে। তাহলে এই শূন্যগুলো তোমার কী আছে, তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে কি না আমাদের বিচার্য বিষয়। কি এখানে তুমি যেটা পেয়েছো, এই ক্ষেত্রে যাটা পেয়েছো সেটা সব কিন্তু কী থেকে এসছে, পরীক্ষালব্ধ মান বা পরিমাপ থেকে পেয়েছো, পরিমাপ করে পেয়েছো। তুমি একটা ল্যাবরেটরিতে বা হচ্ছে কি ওজনে, ওজন বা দহর নিচ্ছ সেখানে বা দৈর্ঘ্য পরিমাপ করে তুমি এটা লিখলে। এক্ষেত্রে যে শূন্য থাকে সেই শূন্যগুলো কি হয় না, তাৎপর্যপূর্ণ সংখ্যা হয় না, এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা হয় না। কিন্তু পরিমাপ করে তুমি যদি লেখো তার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। তাহলে এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে, 3 হবে। এর ক্ষেত্রে কত হবে, 1 হবে। কিন্তু তুমি যদি পরিমাপ করে লেখো যে 2300 মিটার, অথবা পরিমাপ করে লেখো 250 গ্রাম, তাহলে এই যে শূন্য, এই শূন্যগুলো কী হবে, তাৎপর্যপূর্ণ সংখ্যা অবশ্যই হবে। তাহলে এর ক্ষেত্রে কত হবে, 4 হবে। এর ক্ষেত্রে কত হবে, 3 হবে। তাহলে সংখ্যার ডান দিকে থাকা শূন্য, 1 নম্বর নিয়ম হচ্ছে কি, যদি এমনি সংখ্যা তোমাকে দিয়ে দেয় যেখানে কোনো পরিমাপে ভ্যালু মানে দেয়নি, তাহলে সেক্ষেত্রে এই শূন্যগুলোর কোনো তাৎপর্যপূর্ণ সংখ্যা হয় না। কিন্তু যদি পরিমাপ করে লেখে 2300 মিটার, 250 গ্রাম এরকম তোমাকে পরিমাপ করে লিখে দিল, তাহলে সেক্ষেত্রে এই শূন্যগুলো কি হয়, তাৎপর্যপূর্ণ সংখ্যা হয়ে থাকে। এবার ধরো 3 নম্বর কন্ডিশনের ক্ষেত্রে, ধরো এরকম কন্ডিশন আছে, দশমিকের জিনিস আছে, ধরো এরকম আছে 0.2500 এরকম থাকতে পারে। এই দেখো এটা হচ্ছে কি সংখ্যার বাম দিকে, এই শূন্যগুলো সংখ্যার ডান দিকে। আমরা বাম দিকের গল্প আগে শিখে ফেলেছি, তার মানে ডান দিকের জিনিসগুলো আমরা নিয়ে শিখবো। এবার ধরো তোমাকে লেখা আছে 0.02500 এরকম আছে। তাহলে পয়েন্টের ক্ষেত্রে
যদি এই সংখ্যার ডান দিকে থাকে তাহলে এই যে শূন্য এই যে শূন্য এগুলা কি হবে সবাই কি হবে তাৎপর্যপূর্ণ সংখ্যা হয়ে থাকবে এরা সকলেই তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে তাহলে এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে 4 এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে 4 তাহলে এই হচ্ছে কি আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা নির্ণয়ের হচ্ছে কি ফর্মুলা ঠিক আছে এই ফর্মুলা দিয়ে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যা সহজেই ক্যালকুলেশন করতে পারবো এবার এই নিয়ম তুমি যদি জানো তাহলে তুমি সহজেই যে কোনো তাৎপর্যপূর্ণ সংখ্যা তুমি ক্যালকুলেশন করতে পারবে এবার কতগুলো এক্সেপশনাল জিনিস আছে যে জিনিসগুলো তোমাকে জানতে হবে রুল কি রকম রুল ধরো তুমি এক নম্বর রুল হচ্ছে কি ধরো তুমি ক্যালকুলেশন করে লিখলে যে 23 1230 তোমার হচ্ছে কি মিটার এত মিটার তাহলে এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত দাঁড়াবে 1 2 3 4 ঠিক আছে এবার একে যদি তুমি সেমিতে করো তাহলে কত হবে 1 2 3 0 0 0 মিটার ডেসি সেমি 100 দ্বিগুণ তাহলে এত হচ্ছে কি সেমি তাহলে এর ক্ষেত্রে কি তাৎপর্যপূর্ণ সংখ্যা আলাদা হবে এখানে কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যা একদম কিন্তু আলাদা হবে না তাহলে এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা হওয়ার কথা হচ্ছে কি 4 ঠিক আছে এবার একে যদি হচ্ছে কি কি করি মিটারকে কিমিতে করি তাহলে কত হবে 1.230 কিমি তাহলে এর ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ সংখ্যা হওয়ার কথা হচ্ছে কি 4 ঠিক আছে তাহলে একক পরিবর্তন যদি করি তাহলে একক পদ্ধতি পরিমাপ করলে একক পদ্ধতি যদি কি করো পরিবর্তন করো পরিবর্তন যদি করো তাহলে কি হবে না সিগনিফিক্যান্ট ফিগার অর্থাৎ হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যার পরিবর্তন হবে না তাৎপর্যপূর্ণ সংখ্যার কি হবে না পরিবর্তন হবে না ঠিক আছে দুই নম্বর নিয়ম ধরো তোমাকে বলে দিল 2 3 4 × 10⁻¹⁹ অর্থাৎ সূচক সংখ্যা যদি থাকে এরকম আছে ধরো 1.620 × 10⁻¹⁹ এরকম হলে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে এর ক্ষেত্রে 3 হবে এর ক্ষেত্রে কত হবে 1 2 3 4 হবে ঠিক আছে তাহলে এই যে টু দি পাওয়ার সংখ্যা অর্থাৎ হচ্ছে 10⁻¹⁰ তাহলে এই যে পাওয়ার যত থাকে তারা হচ্ছে কি তাৎপর্যপূর্ণ সংখ্যার মধ্যে থাকে না তিন নম্বর যে কন্ডিশন ধরো কোনো ধ্রুবক রাশি থাকলো ধ্রুবক রাশি কনস্ট্যান্ট যেমন হচ্ছে কি পাই পাই একটা ধ্রুবক রাশি তাহলে এই পায়ের যদি তোমাকে কী ক্যালকুলেট করতে বলে যে তোমার তাৎপর্যপূর্ণ সংখ্যা কত তাহলে সেই ক্ষেত্রে কত হবে এর তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে তোমার হচ্ছে কি অসীম এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে কি হবে অসীম তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে এবার আমরা যা যা শিখলাম সেটা হচ্ছে কি আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করি ঠিক আছে ধরো তোমাকে আমরা যা শিখলাম সেটাকে ব্যবহার করে আমরা যে প্রশ্নগুলো হচ্ছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব ধরো তোমাকে বললো 2 3 5 1 এর তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে 2 3 0 5 1 এর তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে ধরো 0 0 2 3 5 এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে 0.0250 এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে আবার ধরো তোমাকে লিখিয়ে যে 2 3 0 0 এটা লিখ বলেছে 2 3 5 0 0 মিটার এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে অথবা লিখেছে 1.2 × 10⁻¹⁹ এর ক্ষেত্রে কত তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে অথবা 0.003 এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে অথবা তোমাকে লিখেছে 1.0 0.00030 এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে
আমরা যে নিয়মটা দেখলাম যে নিয়মগুলো জানলাম সেই নিয়মগুলো দিয়ে দেখো আমরা সহজেই ক্যালকুলেশন করতে পারবো এই তাৎপর্যপূর্ণ সংখ্যা এখানে দেখো প্রথম যে নিয়ম সব সংখ্যায় কি হয় তাৎপর্যপূর্ণ সংখ্যা হয় তার মানে এর ক্ষেত্রে 4 দাঁড়ালো ঠিক আছে এর ক্ষেত্রে দেখো মিডিলে শূন্য তাৎপর্যপূর্ণ সংখ্যা হয় তার মানে এখানে 2 2 4 একে 5 তাহলে এর ক্ষেত্রে 5 দাঁড়ালো তোমার হচ্ছে কি বাম দিকে শূন্য কি থাকে না তাৎপর্যপূর্ণ সংখ্যা হয় না তার মানে এর ক্ষেত্রে কত হবে 3 হলো ডান দিকে তোমার হচ্ছে কি দশমিক আছে তাহলে এটা তাৎপর্যপূর্ণ হবে না কিন্তু এটা তাৎপর্যপূর্ণ হবে তার মানে এটা কত হবে 3 হবে এই সংখ্যা তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে না যদি এবার ধরো এর ক্ষেত্রে আসি তাহলে এর ক্ষেত্রে দেখো সংখ্যা আছে তাহলে মিডিলের সংখ্যা তাৎপর্যপূর্ণ সংখ্যা হয় এটাও তাৎপর্যপূর্ণ সংখ্যা হয় ঠিক আছে দশমিক পদে আছে তার মানে এখানে তো 1 2 3 4 5 6 তাহলে এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা দাঁড়ালো 6 এর ক্ষেত্রে দেখো কোনো সংখ্যা নয় মানে এটা হচ্ছে কি বাম দিকে আছে তাহলে এই সংখ্যা তাৎপর্যপূর্ণ হয় না এর ক্ষেত্রে কত হবে 1 তা তোমার হচ্ছে কি তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে এর ক্ষেত্রে দেখো এটার কোনো তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে কি 2 হয় কারণ হচ্ছে ডান দিকে শূন্য কি হয় না তাৎপর্যপূর্ণ সংখ্যা হয় না এর ক্ষেত্রে দেখো পরিমাপ থেকে তুমি বেছো তার মানে এই শূন্যতা তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে তাহলে 2 3 5 হচ্ছে কি তাৎপর্যপূর্ণ সংখ্যা এর ক্ষেত্রে টু দি পাওয়ার সংখ্যা হচ্ছে কি তাৎপর্যপূর্ণ সংখ্যা হয় না তার মানে এর ক্ষেত্রে 2 তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে তাহলে এই হচ্ছে কি নিয়ম তুমি সহজে এই নিয়মকে করে তুমি যে কোনো তাৎপর্যপূর্ণ সংখ্যা ক্যালকুলেশন করতে পারবে